হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আপু কিছু অনলাইন থেকে পার্সেল কিনছিল, মানে শোপিস, সেটা আনবক্সিং করে আপনাদের সামনে দেখাবো। প্রোডাক্টটি কেমন, প্রোডাক্টের মান কেমন, এবং সেটা পুরো সেট আপ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলেন তাহলে বক্সটা ওপেন করা যাক। I got broads in Atlanta, just to throw me in the family, credit cards and the scammers, hitting the licks in the van, legacy. So I'm going to see the packet in the back. I'm going to cut it. I'm going to cut it. একটা জার, ওয়াটার জার, মা রাখো, কিছু পাথর, মাল্টি কালারের পাথর আছে, এটার মধ্যে দিয়ে শাপলা দিয়ে বসে সেটা সেট সেট করে আমরা তারপরে আবার দেখাবো, না সমস্যা নেই। কি কি আছে এটা দেখো, ঠিক আছে, গোলাপ ফুলের ভিতর কি কি আছে এটা দেখো, এটা মনে হয় লাগাইতে হবে, ফুলগুলো সেট করতে হবে, মানে যাতে আলাদা আলাদা হবে। ওনারা এভাবে দিছে কারণ ছোট প্যাকেটে সমস্যা, একটা ফুল বের করতে হবে। ফুলগুলো সুন্দর আছে, অনেক সুন্দর, গোলাপটার থেকে ওনাদের মনে ভালো মনে হচ্ছে না, পাতা গুলো কেমনই হয়। এগুলো সেই আমার পছন্দের ফুলগুলো, আমি যা অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেগুলো আজকে হাতে পেলাম, আমার অনেক পছন্দ হয়েছে। এটা একদম টকটকা রেড কালার, আর এটা হচ্ছে পিঙ্ক কালার, অনেক সুন্দর ফুলগুলো। নতুন বাসার জন্য কিনছি, নতুন বাসায় যাওয়ার পরে সাজাবো এটা। আর এটা আমার সেই ওয়াটার, মানে শাপলা ফুলের জার, মাল্টি কালারের পাথর আছে, কিন্তু জারটা বেশি ছোটো। আমি যখন ভিডিও দেখছিলাম তখন মনে হলো অনেক বড় হবে, তো জারটা ছোট। শাপলা ফুলটা হচ্ছে রুট কালার, অনেক নাইস। আর ফুলগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, প্রাইস বেশি না, অল্প টাকার মধ্যে। আমার তো অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগবে। পাতাগুলো একটু ওনারা বক্সে যখন দিছে পাতাগুলো, এইটা হচ্ছে কেমন করে যেন দিছে, এই ফুলটার পাপড়িগুলো ছড়াই যাচ্ছে, চাপ কেমন যেন হয়ে গেছে। আমার সুন্দর সেই শাপলা ফুলটা, অনেকগুলো ফুল আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা গোলাপ ফুল। আর দেখি পিঙ্ক কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পিঙ্ক কালারের গোলাপ, লাল রেড কালারের গোলাপগুলো বেশি,
ফুলটা কেমন হয়েছে, কত সুন্দর সেটা কমেন্ট বক্সে জানাবেন। ফুলটা কি না ভালো হয়েছে না খারাপ হয়েছে? বাবা রাখো, এটা তুমি কি করতেছো? এটা জলের মধ্যে ডুবায় না।